লুলুম মইনুল ইসলাম হাটাদারি বড় মাত্রা খান কি জিজ্ঞেস করছস? চল মাদ্রাসা ক্যান্টিনে গিয়ে নাস্তা করে আসি। আমাদেরকে নাস্তা করতে দিবে? কথা বলে না। তুই পাশে একটা মন্দির আছে, ওইটা সাম্প্রদায়িক সাম্প্রতিক আরে বলা হয়। খায়ের দেখ ওইখানে, এই দেখ পাশে কত বিশাল মসজিদ দেখছোস, আর পাশে কি দেখছোস? হ্যাঁ পাশে এটা মন্দির। তাহলে মন্দিরে লড়াই কি মন্দিরের কাজ করতেছে না? হ্যাঁ এই দেখ একটা দারুণ দৃশ্য কিন্তু এটা। বাংলাদেশে আসলেই সম্প্রীতির দেশ, সাম্প্রদায়িক না এটার প্রমাণ। এত বড় মসজিদের পাশে তো চাইলে তো এটা মানে এরিয়া বাইরে আরো আছে না? সর্বসাধারণের জন্য লেখছে না ওইখানে? তোকে ঠিক আছে, ও সর্বসাধারণ, ওই যে দেখো নিরিবিলি পরিবেশে সর্বসাধারণের জন্য খাওয়ার সুব্যবস্থা আছে। কিরকম লাগছে আমাদের মসজিদে নামাজ পড়তে? যেরকম লাগে একই অনুভূতি আসছে না? একটু অন্যরকম আসছে না? এইবারে মানুষ বেশির জন্য না, মানে এই প্রতিষ্ঠানের একটা ভ্যালু। তাহলে তুই চিন্তা করে সামান্য হাটাদারি বড় মাদ্রাসায় নামাজ পড়ে যদি ফিল এরকম হয়, পবিত্র মক্কা মদিনা মানা বা মক্কা মনোয়ারায় নামাজ পড়লে ফিলটা কিরকম আসবে? হ্যাঁ ওখানে গেলে যে মানুষের হুশ থাকে না, এমনি এমনি বলে এই অন্য